আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব কামিজ বা যে কোনো জামার গলায় কিভাবে আপনারা চিকন পাইপিং করবেন। তো এই জন্য দেখেন, কামিজের একটা সামন পাটা নিয়েছি, এখানে কিন্তু গলাটা কাটিং করা নাই। তো এই গলাটা আমাদের কাটিং করতে হবে এবং এখানে চিকন পাইপিং করতে হবে। তো এই জন্য পাশে নিব আমি 2.5 ইঞ্চি, এবং গলাটা যেহেতু ভি গলা হবে এই জন্য গলার লম্বাটা আমাদের একটু বেশি দিতে হবে। তো এখানে দিব আমি 6 ইঞ্চি। তো এখানে দাগটা দিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে। তো দেখেন এখানে 2.5 ইঞ্চি নিছি, এখানেও 2.5 ইঞ্চি নেব এক মাপে, ঠিক আছে, দাগটা সোজা করার জন্য। এইভাবে আমি এখানে দাগটা দিয়ে নিলাম। এখানে ভি গলা করতে হবে, এখানে সুন্দর করে চক দিয়ে মার্ক করে নেবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু গলার লম্বাটা যদি গোল হয় তাহলে 1/2 ইঞ্চি খাটো দিতে হবে, অর্থাৎ 1/2 ইঞ্চি লম্বাটা কম দিতে হবে। তো দেখেন এখানে আমি এইভাবে মার্ক করে নিলাম, এই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো আপনারা গলায় বকরম দিয়ে যদি দেন তাহলে গলাটা অনেক হার্ডই হবে, আর যদি আপনারা ইচ্ছা করেন কাপড় দিয়ে কিন্তু দিতে পারেন। তো এখানে দেখেন দুই পাট কাপড় আছে, এই কাপড়টা আমরা গলার পট্টিটা এইভাবে কাটিং করে নেব, ঠিক আছে। কাপড়টা এইভাবে বসিয়ে এখানে গলার পট্টিটা কাটিং করে নিব। এটা বেশি মোটা দেওয়ার প্রয়োজন নেই, এটা চিকন করে কাটিং করে নেব। তো দেখেন এখানে আমি এভাবে গলার পট্টিটা কাটিং করে নিতেছি। আজকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখেন এটা হলো গলার যে পট্টিটা আমি কাটিং করে নিছি, এখানে কিন্তু কাপড়টা আমাদের জয়েন করে নিতে হবে, ঠিক আছে, এই পাশে। এটা এভাবে জয়েন করে নিতে হবে। আজকে আমি বকরম দেব না, ঠিক আছে, বকরম ছাড়াই আজকে আপনাদের সহজভাবে শেখাবো। তো এই কাপড়টার দিকে এইভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু এটা মুড়িয়ে কিন্তু সেলাইটা দিয়ে নিলাম। তো এখন আপনাদের যেটা করতে হবে, জামার যে বডির পার্টে গলাটা আমি কাটিং করছি, এই গলাটা আমরা এইভাবে ধরে এই যে গলার যে পট্টিটা, এই পট্টিটা আমরা এইভাবে জাস্ট এইভাবে ধরে একদম মাথায় মাথায় একদম সাইড দিয়ে, ঠিক আছে, ভিতর দিয়ে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না, শুধু কাপড়টা যেন বডির পার্টের সাথে আটক হয়ে থাকে সেইভাবে সেলাইটা আমাদের দিতে হবে। এর আগে আমি একটা ভিডিও দিছিলাম, সেটা বকরম দিয়ে দিছি। বকরম দিয়ে দিলে কিন্তু বেশি ভালো হয়, ঠিক আছে, সাধারণ কাপড় দিয়ে দিলে কিন্তু অতটা ফিনিশিং আপনারা করতে পারবেন না। তো সেই ভিডিওটি যদি দেখতে চান তাহলে আপনারা এই ভিডিওর শেষে স্ক্রিনে দেখতে পারবেন, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখবেন। তো দেখেন এখানে আমি এইভাবে সেলাইটা করে নিছি। এখন এই যে পাইপিং করার জন্য যে কাপড়টা, এটা কিন্তু টান দিলে বাড়ে, ঠিক আছে, আড়া কাপড়। তো এইভাবে কাপড়টা আমি এখানে জয়েন করে নিব। তো দেখেন এখানে এইভাবে কাপড়টা আমি জয়েন করে নিছি, এখানে আমি কাপড়টা এইভাবে সুন্দর করে ভাঁজটা দুই পাশে করে নিব, ঠিক আছে, সুন্দর মিল করে, এবং এটার মাঝখানে আমাদের একটা ভাঁজ দিতে হবে, ঠিক আছে, এটার মাঝখানে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে ভাঁজটা দেওয়ার পরে একদম মাথায় মাথায় আমাদের সেলাই দিতে হবে এটার। কাপড়টা কিন্তু টান দিয়ে আমাদের সেলাই দিতে হবে, ঠিক আছে, যেহেতু আড়া কাপড় এর জন্য, এটা পাইপিং করার জন্য কাপড়টা টান দিয়ে আমাদের সেলাইটা দিতে হবে। তো দেখেন আমি সেলাইটা কিন্তু দিয়ে নিছি। এখন কি করতে হবে, এখন এই যে একদম মাথায় মাথায় কাপড়টা সমান করার জন্য এদিকে আমরা একটু কেটে নেব, সেলাইটা রেখে, সেলাইটা যেন কাটা না পড়ে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখেন আমাদের এটা কিন্তু কাটিং শেষ, এখন আমাদের গলার সাথে সেট করতে হবে। তো গলাটার সাথে সেট কীভাবে করব, তো দেখেন এই গলা কামিজের যে গলাটা, এটা আমরা সোজা পাশে করে নেব, বডির পার্টটা সোজা পাশে করে নিয়ে উপরে থেকে এইভাবে আস্তে আস্তে সেলাই দিয়ে লাগিয়ে নেব, একদম চিকন করে, যেরকম চিকন আপনারা পাইপিংটা দিতে চাচ্ছেন
সেই হিসাবে আপনারা এখানে সেলাইটা দিবেন। এখানে কোনাটা ভালো করে উঠাইতে হবে ভি গলা, এই জন্য এই কোনায় সেলাইটা ধরে থামিয়ে এখান থেকে আবার শুরু করতে হবে, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু গলার যে পট্টির কাপড়টা এটার একদম মাথায় মাথায় কিন্তু আমি লাগিয়ে নিলাম, পাইপিং করার জন্য যে কাপড়টা একদম মাথায় মাথায় সেলাই দিয়ে আটকে নিছি। তো এখানে যে কোনাটা আছে এই কোনাটা এইভাবে কেটে নিতে হবে কোনাটা ভালো মতন ওঠানোর জন্য। তারপরে দর্শক দেখেন এই কাপড়টা জাস্ট এই দিকে ভাঁজ করে আমাদের এই যে নিচ দিয়ে সেলাই দিতে হবে, পাইপিনের উপর দিয়ে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না, ঠিক আছে? পাইপিনের নিচ দিয়ে সেলাইটা দিতে হবে। তো এটা আপনার আস্তে আস্তে সেলাই দিয়ে আটকে নেবেন। তো দেখেন আমি যেভাবে সেলাইটা দিতেছি একদম ভাঁজ করে এক মাপে সেলাইটা দিতে হবে, পাইপিংটা যেন কোনো প্রকার কম বেশি না হয় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কোনাটা ভালো করে ধরতে হবে, কোনার এখানে কিন্তু ভালো করে না ধরলে কিন্তু গোল গলার মতো হয়ে যাবে। তো আজকে যে গলাটা আমি আপনাদের দেখাচ্ছি একদম সহজ, এর মতো সহজ আর চিকন পাইপিং লাগানো ভিডিও কিন্তু হয়তো কেউ দেয়নি, ঠিক আছে? তো অনেকেই বকরম দিয়ে আপনাদের শিখায়, তো আমিও বকরম দিয়ে ভিডিও দিছি, ওইটাও আপনাদের দেখাবো ভিডিও শেষে স্ক্রিনে। তো দেখেন এখানে কিন্তু আমি এইভাবে পাইপিংটা করে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে, কোনো প্রকার কিন্তু সমস্যা কিন্তু এখানে হয়নি, ঠিক আছে? তো এইভাবে আপনারা গলার পাইপিং করে নেবেন। তো এখানে দেখেন যে গলার যে পট্টিটা আছে উল্টা পাশে এখানে কিন্তু আগলা আছে, এখানে আপনার হাত সেলাই দিতে পারেন এবং মেশিন সেলাই দিতে পারেন। তো আমি এখানে মেশিন সেলাই দিয়ে নিতেছি। তো দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।